हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल गुड फूड विशेस। तो आज আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী সেলিব্রেট করা হচ্ছে। তো এখন আমার মা পুরো ভালোভাবে ফ্রেশ আপ হয়ে গেছে, আর ফ্রেশ আপ হওয়ার পর আমার মা একটা কাতান বেনারসি পরেছে যেটা বেঙ্গলি স্টাইলেতে পরেছে, আর এখন আমার মা প্লেটটা সাজাবে যেটাতে আমার দাদা, যাকে আমি মানে আমার জামাইবাবুকে আমি দাদা বলে ডাকি, আর আমার দাদা আর বিবেক আমার হাজবেন্ড, তো ওরা দুজনে বসে পড়েছে আর ওদের গে মা এখন বরণ করবে। তো তাই প্লেটটা সাজাচ্ছিলো আর বরণ এবার করছে। তো মা চন্দনের ফুটা দিয়ে দিয়েছে আর এখন ধান ধুব দিচ্ছে আর এরপরে আরতি করবে। আর আমরা খেতে খাওয়ার প্লেটে আপনারা দেখতে পাচ্ছেন কি চিড়ে আছে, মুড়কি, অনেক রকমের মিষ্টি, আর যে মিষ্টি দইটা হয়েছে সেটা আমার মা বাড়িতেই বানিয়েছে। তো দুজনকে দুবাটি মিষ্টি দই দেওয়া হয়েছে আর অনেকগুলো ফ্রুটসও কেটে প্লেটে রাখা হয়েছে। আর আমরা কোকোনাট ওয়াটার দিয়েছি, সেটাতে খুব ভালো পুরো দিনটা স্ট্রেংথ পাবে বলে। তো কারণ কি লাঞ্চে তো আমাদের অনেকগুলো মেনু আছে, তো লাঞ্চ বানাতে বানাতে অনেকটাই টাইম হয়ে যাবে। তাই মা অনেকটা খাবার রেখেছে, তাহলে ওরা ভালোভাবে খাবে আর অনেকক্ষণ ওদের খিদেটাও পাবে না। এখন আমার মা এবার আমার দাদাকে মিষ্টির দইটা খাওয়াচ্ছে। তো মানে ফার্স্ট মুখ মিষ্টি করার জন্য মিষ্টি দইটা মা রেখেছে, তো সেইভাবেই মা এবার বিবেকেরও করবে। এখন আমার বাবাও সেম প্রসেসই করছে, আমার দাদাকে আর বিবেকে মিষ্টি মুখ করালো ওই মিষ্টি দই দিয়ে। তো চলুন আপনারা দেখুন কিছু ফটোশ্যুটস আমরা করেছিলাম। এখন আমরা লাঞ্চে কী কী প্রিপারেশন করছি চলুন দেখা যাক। তো এখানে পমফ্রেট মাছ, মাটন, চিকেন, চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন রাতে, কারণ কি আমরা চিকেন বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি মানে হান্ডি বিরিয়ানি বানানোর প্ল্যান করেছি, তো ওটাই বানানো হবে। আর তারপর চিংড়ি মাছ নিয়ে রেখেছি, আর রুই মাছ, আর ইলিশ মাছ, আর দুটো মাছের মুড়ো, এই সব মাছগুলো একদম ফ্রেশ মাছ ছিল। তো চলুন দেখা যাক কী কেমনভাবে আমরা কী সব বানাচ্ছি। আর এই সব মাছগুলো আমার বাবা মানে ষষ্ঠীর দিন সকালবেলা গিয়ে মানে আর্লি মর্নিং উঠে গিয়েছিলো আর একদম ফ্রেশ মাছ সব এনেছিলো। আর এখানে শিলিগুড়িতে আমরা জামাই ষষ্ঠীটা সেলিব্রেট করেছি, তো এখানে একটা মার্কেট আছে যেখানে অনেক রকমের মাছ পাওয়া যায়, তো ওই মার্কেটটা থেকেই আনা হয়েছিলো। এখানে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট আছে, তো ওটা খুবই ফেমাস ফর ফিশ, তো ওখান থেকেই আনা হয়েছিল। তো আমি এখন মাছের যে চিংড়ি মাছের যে একটা ব্ল্যাক কালারের শিরা থাকে আমি ওইটা ক্লিন করছি, আর আমি চিংড়ি মাছটাকে ক্লিন অলমোস্ট করা হয়েই গেছে আমার, আর কিছুটা বাকি আছে। আর আমার মা সব রকমের পাঁচ ছ রকমের ভাজা সব বাইনে অলরেডি রেখে দিয়েছিলো সকালবেলা আমাদের ওঠার আগেই। আর তারপরে বাবা যখন মাছটা নিয়ে এসেছিলো তখন আমি ইলিশ মাছটাকেও ক্লিন করছিলাম, ইলিশ মাছের যে শেলটা ক্লিন করছিলাম, আর পরে আমার মা এই পুরো ফিশটাকে কেটে দিয়েছিলো পিসেসে। আর সাইড বাই সাইড আমরা পমফ্রেট ফিশটাকেও জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে একটু জাস্ট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এটাতে চিলি পাউডারও দিয়েছিলাম আমরা, সিন্স কাশ্মীরি চিলিটা ইউজ করেছিলাম, আপনারা রেড চিলি পাউডারটা ইউজ করতে পারেন। আর এটাতে এখন ফিশ ফ্রাই হচ্ছে, ফিশ ফ্রাইয়ের পর আমরা বিরিয়ানির জন্যে দমের জন্যে পুদিনা পাতা, তারপরে অনেক কিছু মিক্স আপ করে বিরিয়ানিটা বানানো হয়েছিলো। আমাদের কাছে একটুও টাইম ছিল না এগুলো সব বানানোর জন্য, আমরা খুবই ফাস্ট আর সবাই খুবই বিজি ছিল, কারণ কি অনেক রকমের ডিশ ছিল। তো তাই তো এখন আমার দিদির দম বিরিয়ানির জন্য দমটা রেডি করছে। তো বিরিয়ানিটা আমার দিদিই বানিয়েছিল,
খুবই টেস্টি হয় বানানো হয়েছে। আর এখন বিবেক বানাচ্ছিল সাইডে সাইড বাই সাইড মটন কারিটা, তো ও মানে মটন কারি বানানো শুরু করে দিয়েছিল, কারণ কি মটনটা কষতে একটু টাইম লাগে। আর আমরা আজকে টাইমটা একটু কম ছিল বলে আমরা অলরেডি মটনটাকে কুকারে একটু চারটে হুইসেল দিয়ে নিয়েছিলাম অলরেডি, তো মটনটা তাড়াতাড়ি হয়ে গেছিলো আমাদের বানানো। আবার আমার দিদির সাইডে যখন দমটা হয়ে গেল, দম বিরিয়ানি বানানোর পর ডাব চিংড়ি বানাতে শুরু করে দিয়েছে। তো এই যে ডাব চিংড়িটা পুরো ডাবের ভেতরেই মানে আমাদের পুরো স্টিমটা হয়েছিল, তো এটা খুবই টেস্টি একটা ডিশ অ্যান্ড হেলদি ডিশ, তো আপনারা ট্রাই করবেন ডাব চিংড়ি বানানোর জন্যে। আর এটা হচ্ছে মাছের মানে মাথা দুটো করা হয়েছে, হ্যাঁ একটু। আর এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে, এটা আমি দুধ মানে রুই মাছের দুধ দিয়ে করেছি, দুধ মানে নারকেল দুধ দিয়ে করেছি, ওটা নারকেল পোড়াও দিয়েছি নারকেল দুধ দিয়ে করেছি। এটা কলমি শাক ভাজা করেছি, আর এর মধ্যে মাছের ডিমের বড়া করেছি, কুমড়ো ভাজা করেছি, ঘি করলা ভাজা, পটল ভাজা করেছি এগুলো। আর এখানে ইলিশ মাছের একটু তেল ঝাল করেছি, ইলিশ মাছের তেল ঝাল করেছি। আর এটা হচ্ছে পমফ্লেট মাছ একটু মানে ওই রোস্ট দিয়ে করে করেছি, ভাজা করেছি। আর এটা ডাব চিংড়ি, ডাবের মধ্যে দিয়ে চিংড়িটা করেছি, ডাবের মধ্যে চিংড়িটা করেছি, মিষ্টি দই চাটনি। আর এটা হচ্ছে মাটন কষা, মানে একটু ঝোলঝলি হয়েছে, সাদা ভাতও করেছি তো মাটন কষাটা একটু ঝোলঝল করেছে। আর এটা এই দম বিরিয়ানি করেছি, এই যে দম বিরিয়ানিটা একটু মাটির হাঁড়িতে করে করে দেওয়া হয়েছে। আর এই যে মাটন কষার জন্য একটু সাদা ভাতও করেছি, যেভাবে সাদা ভাত খাবে একটু। আর এটা পায়েস, পায়েস বানিয়েছি, পায়েস এই যে পায়েস আছে। আর এই যে পান পাঁপড় সুইট আছে, আর তরমুজ আছে, এইগুলো সব আমরা আজ দুপুরে আমার ষষ্ঠীর লাঞ্চে বানানো হয়েছে। চলো দেখা যাক এবার খাওয়া শুরু করা যাক। তো এখন আমরা খাবারগুলো খুব ভালোভাবে সার্ভ করেছি, খুব ভালোভাবে একটা প্রপার ওয়েতে রেখেছি। তো আমার দাদা আর আমার হাজব্যান্ড আসবে, জানি না ওদের এই খাবারটা আমাদের হাতের খাবারটা কেমন লাগবে। আমি দিদি আমার মা বাবা আমরা সবাই মিলে বানিয়েছি। তো আজ বিবেক আর আমার দাদা দুজনাই সেম টাইপেরই কুর্তা পরেছে আবার, তো কারণ কি আমার মা বলে ওরা একরকমের লাগে দেখতে দু ভাই টাইপ, তাই ওরা একরকমের কুর্তাটা পরেছে, শুধু কালারটা ডিফারেন্ট আছে।
তো খাওয়া দাওয়ার পর আমরাও অনেকগুলো গিফটস পেয়েছি আমার মা বাবার থেকে, আর আমরাও মা বাবাকে গিফটস দিয়েছি। তো আমরা শপিং করতে গেছিলাম আদিনী মহিন মহিন কাঞ্জিলার এখানে কসমো মলে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ঘরে অনেক অনেক ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ।